বুঝছো, মিষ্টি কালার দিয়ে আমি স্টার্ট করে দিলাম। আমি বলি এগুলো কিন্তু থাকবে না, হ্যাঁ, বিকজ এগুলো যখনই আসে তখনই স্টক আউট হয়ে যায়। দেখা যাচ্ছে এগুলো খুব ডিমান্ড, আর এক কালারের মধ্যে এই ফার্স্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে, এত সুন্দর সুন্দর ড্রেসের। ও পাতলা হয় কেন আপু? এই যে শিফন কাপড়, যে আপু একদম পিওর জর্জের শিফন থাকে আপু, ঠিক আছে। হ্যাঁ আপু ভালো আছি, ইয়াস ছায়নুর আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ফার্স্ট ড্রেসটি হচ্ছে আমার মিষ্টি কালার দিয়ে স্টার্ট করেছি, ওকে। প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। জাস্ট স্ক্রিনশট নিবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার ড্রেসটা ফ্রন্ট পার্ট, ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্ট পার্ট মিষ্টি কালারের মধ্যে, একদম খেয়ে ফেলার মতো মিষ্টি একটা কালার। এই হচ্ছে মনিকা আপু, হ্যালো মনিকা আপু, আমার টপ ফ্যান দেখি তুমি আপু। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাবিত্রী আপু ভালো আছি। এই যে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে, এই হচ্ছে তোমার অল ওভার ড্রেসের লাকনো ওয়ার্কটা দেখো, জাস্ট অ্যামেজিং। এরকম গিট 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 করে অল ওভার বডিতে ওয়ার্কগুলো আছে, হ্যাঁ। আর রেশমি সুতা দিয়ে কাজ আছে, এটা কিন্তু কোনো নর্মাল লাকনো না, এটা একদম নতুন আসছে লাকনোগুলো, খুবই এক্সক্লুসিভ। এই হচ্ছে অল ওভার বডিতে কাজ, এই হচ্ছে তোমার নিচের পোশনে কাজ, হ্যাঁ। এই হচ্ছে নিচের পোশনে পার থাকছে, এরকম একটা পার থাকছে, সুন্দর মিষ্টি কালারের ড্রেসটা, ঠিক আছে। এই ছিল তোমার ফ্রন্ট পার্ট গেল, তারপর আমি দেখাবো এটার ব্যাক পোর্শনটা। আল্লাহ, এই সময় না বাচ্চাদের খেলার সাউন্ড এত থাকে বাইরে। এই হচ্ছে খুব নাইস ব্যাক পোর্শনটা, ঠিক আছে। এটা থাকছে তোমার ব্যাকের মধ্যে। প্রাইস বলে দিচ্ছি আপু, লাভ ইউ আপু, কেমন আছো? লাভ ইউ টু নদী আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই হচ্ছে স্লিভস, খুব সুন্দর করে স্লিভসে থাকছে। নীলা আপু হ্যালো, প্রাইস বলে দিচ্ছি আপু, এই হচ্ছে ওড়না, অল ওভার ওড়নাটাতে এই বুটা ওয়ার্কটা আছে, হ্যাঁ। অলওয়েজ ফ্যান অফ ইউর, সেম টু ইউ, আমিও তোমার ফ্যান মনিকা আপু, তোমার ছবিগুলো দেখে প্রেমে পড়ে গেছি। ওকে, সো আমি একটু ধরি স্ক্রিনশট, দাও আমি প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইসটা হচ্ছে অনলি, এগুলো কিন্তু তোমরা রেগুলার প্রাইস খুব বেশি না, 2500 মধ্যেই ছিল, বাট এখন তোমরা 2300 পেয়ে যাচ্ছ, হ্যাঁ 2300। এগুলো কিন্তু একদম খুব রিজনেবল প্রাইসে নতুন স্টাইলে লাকনাগুলো পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা কি, খুব সুন্দর একটা ভিশেপে গলা আছে। সো এটা যা লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 2300 করে, 2300। নাইস একটা কালার, কালার কম্বিনেশন আর কি বলবো, এটা তো এক কালারের খুবই নাইস একটা মিষ্টি কালারের ড্রেস। প্রাইস হচ্ছে অনলি 2300, টু পিস আপু, এগুলো হচ্ছে টু পিস, প্রাইস হচ্ছে অনলি 2300। একটু ধরে যাই, কালারটা খুব নাইসলি, এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন, সেম অ্যাজ লাইভ, সেম অ্যাজ লাইভ হবে কালারটা। প্রাইস হচ্ছে অনলি 2300, খুবই সুন্দর। আমি কিন্তু খুব ক্লোজ করে ডিজাইনগুলো বুঝিয়ে দিয়েছি, ডিজাইনটা হচ্ছে খুব বেশি সুন্দর। যার ভালো লাগবে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2300। থ্যাংক ইউ দোলা আপু, ওকে। সো ডান, সরে ফেলি এই কালারটা, এখন আমি অন্য কালারে যাবো। আপু একটু লাইটটা শেয়ার করে দাও, তারপরে হচ্ছে আমি স্কিন কালারে গেলাম, ওকে। তারপরে আমি স্কিন কালারে গেলাম, প্রাইস হচ্ছে সেম, হ্যাঁ। আর আমি প্রাইসটা না বলি, পিন করে দেওয়া আছে প্রাইসটা, হ্যাঁ। এই হচ্ছে ডিজাইনটা দেখো, ওকে, এই হচ্ছে ডিজাইনটা, খুবই সুন্দর। এই হচ্ছে স্কিন কালারের মধ্যে ড্রেসটা, অল ওভার ড্রেসের কাজগুলো দেখো, জাস্ট ওয়াও, ঠিক আছে। এই হচ্ছে কালারটা, আমি দূরে গেলে আসবে। এই হচ্ছে ড্রেসটা, প্রাইস হচ্ছে অনলি 2300, ওকে। তারপরে হচ্ছে ব্যাক পোর্শন, ওকে। তারপরে হচ্ছে খুব সুন্দর স্লিভস, ওকে। তারপরে কি আছে, তারপরে দেখে নিই দুপাট্টাটা। লাইফটা একদম ঠান্ডা, আপুরা কেউ নেই আজকে নাকি বলতো? বেড়াতে গিয়েছে নাকি সবাই ফ্রাইডে বলে? এই হচ্ছে দুপাট্টার খুব সুন্দর করে বুটা ওয়ার্ক। সো এই স্কিন কালারটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2300 করে, 2300। দেখো আমি ধরছি, একটু স্ক্রিনশট নিতে হবে, সি কালারটা অদ্ভুত সুন্দর। মিষ্টি কালার যেটা দেখালাম ওইটা একরকম সুন্দর, এইটা আর একরকম সুন্দর। প্রাইস হচ্ছে অনলি 2300, হ্যাঁ। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 60, ঢাকার বাইরে হচ্ছে 120। নাও এই ছিল ড্রেসটার কালার, ডিজাইনটা আমি সুন্দর করে ক্লোজ করে দেখে দিয়েছি, ঠিক আছে। সেটাই তো দোলা আপু, আসলে তো খেয়াল করলাম না। থ্যাংক ইউ সাবাহাদ আপু, চলো আমরা প্রেম করি। মনিকা আপু আমি এক পায়ে রাজি, এক পায়ে রাজি, ওকে ডান। এই ছিল খুব নাইস একটা নুড স্কিন টাইপস কালারটা, খুবই সুন্দর। থার্ড কালারটা হবে কি কালার? স্কাই কালার, ওকে।
ইয়াল্লা এত সুন্দর সুন্দর কালার থাকলে কি করে হয়, পুরো কনফিউজড হয়ে যাবে। এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে, খুব লাইট একটা স্কাই কালার, খুবই নাইস। সো এই হচ্ছে ড্রেসটা, প্রাইস কত? অনলি 2300। ওকে, এই ছিল স্কাই কালার। ট্রাস্ট মি, কালারটা অনেক সুন্দর। আমি একটু ধরি, স্ক্রিনশট নাও। সেম প্যাটার্নটা একই আছে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন। অ্যান্ড আমার লক্ষ্মী লক্ষ্মী আপুর আছে, কোথায় আছে? এই হচ্ছে স্লিভস, এই হচ্ছে দুপাট্টা। আপুরা একটু লাইকটা শেয়ার করে দাও আপুরা। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা স্কাই কালারের মধ্যে, পাক্কা স্কাই। এটা খুব নাইস একটা স্কাই কালার, ট্রাস্ট মি, ড্রেসটা খুবই নাইস। প্রাইস হচ্ছে অনলি 2300। এক কালার লাখনৌ কিন্তু অলওয়েজ বেস্ট, অলওয়েজ ভালো লাগে। সাবাহাত আপু। এই যে এই হচ্ছে ড্রেসটা, যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2300 করে। ওকে, 2300, নাইস একটা স্কাই কালার। বাস্তবে খুব বেশি সুন্দর, লাইভ অথবা পিকচারে যে ড্রেসগুলো হচ্ছে সরাসরি খুব বেশি সুন্দর। ঠিক আছে, গেল। ওকে, সো লাইট কালার তিনটা দেখালাম, মিষ্টি দেখালাম, নিউড স্কিন দেখালাম, স্কাই কালার দেখালাম। থ্যাংক ইউ সাবাহাত আপু। ওকে, তারপর যেটা বলছিলাম, এখন যেটা দেখাবো সেটা হবে বার্গেন্ডি কালার। হ্যাঁ, এখন যেটা দেখাবো সেটা হবে বার্গেন্ডি কালারের মধ্যে, প্রাইস সেম অনলি 2300। থ্যাংক ইউ বুশরা আপু। ওকে, এটা হচ্ছে বার্গেন্ডি কালার, ডিজাইনটা হচ্ছে মিষ্টি কালার যেটা দেখালাম না, ওই ডিজাইনটার মধ্যে। ওকে, আল্লাহ ভিউয়ার্স এত কম কেন, আপুরা লাইভটা একটু শেয়ার করে দাও না প্লিজ। এই যে এটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে, প্রাইস হচ্ছে অনলি 2300। এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, কালারটা দেখো, জাস্ট ওয়াও, একটা বার্গেন্ডি কালারের মধ্যে ড্রেসটা ধরেছি, অনেক সুন্দর। মানে লাইট কালারের সৌন্দর্য একরকম, এগুলোর সৌন্দর্য আরেক রকম, তাই না? তো যার লাগবে এটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2300। তানিয়া আপু, হ্যালো তানিয়া আপু, এই হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছ? ওকে, অল ওভার বডিতে এই রকম কাজ আছে, ঠিক আছে। আমি দূরে গেলে যে কালারটা আসছে এক্স্যাক্ট সেই কালারটা। এই হচ্ছে নিচে পোর্শনটা, পার ব্যাক পোর্শন। ওকে, তারপরে হচ্ছে খুব সুন্দর একটা স্লিভস, ব্যাকে যেটা থাকে স্লিভসে সেম জিনিসটাই থাকছে। ওকে, অ্যান্ড দুপাট্টাতেও সেম জিনিসটাই থাকছে। ওকে, প্রাইস সেম অনলি 2300 টাকায় পেয়ে যাচ্ছে ড্রেসটা। হ্যাঁ, প্রাইস হচ্ছে অনলি 2300। এই বার্গেন্ডি কালার কার লাগবে? সাবিনা সুলতানা আপু, হাই আপি, হ্যালো আপি, মেহের ইসলাম আপু, তাই আপু, কাশ আমরা ডিলারদের কথা বলতে পারতাম, দিয়ে দাও সাল, আমি পে টাকাটা পরে দিব। ওকে, বার্গেন্ডির পরে আমি ব্ল্যাক দেখাচ্ছি। হ্যাঁ, বার্গেন্ডির পরে ব্ল্যাক দেখাচ্ছি। আমি জানি এই ড্রেসগুলোর চাহিদা কিন্তু অলওয়েজ মানে হিট। আসলে কি, আমরা লখনৌ কখনো, যারা লখনৌ লাভার তারা এই ড্রেসগুলো কখনোই মিস করবে না। ওকে, এই হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে, কুচকুচা কালো। তুমি দেখতে অনেক কিউট, থ্যাংক ইউ শাকিলা আপু। ওকে, এই হচ্ছে খুব নাইস ফুল ব্ল্যাক এর মধ্যে, যা লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। ঢাকাতে, ঢাকাতে যদি থাকো অবশ্যই কালকে পেয়ে যাবে, ঢাকাতে কালকে পেয়ে যাবে, ঠিক আছে। ফুলকারি হবে? ফুলকারি নেই, বাট আসবে, ফুলকারি চলে আসবে। ওকে, সো এইটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2300 টাকায় পেয়ে যাচ্ছ আপুরা, 2300 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার্স আছে, অনেক নাইস। এই যে এরকম এরকম করে ভি শেপে ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনে অনেকগুলো কালার আছে। এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে, কিভাবে টপ পেন হয়েছে আপু, দোলা আপু, হওয়ার তো কথা আগেই। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, তারপরে হচ্ছে এই যে স্লিভস, অ্যান্ড এই হচ্ছে দুপাট্টা। ওকে, সো এই ব্ল্যাক কালার কি আর ধরার প্রয়োজন আছে? যার লাগবে ব্ল্যাক লখনৌ কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল থাকে না। সো আর ব্ল্যাক লখনৌ যখন এখন আছে, এখন ইনবক্স করে ফেলো যার লাগবে আপুরা। প্রাইস হচ্ছে অনলি 2300 করে, ঠিক আছে। সি ধরেছি, তাও ধরেছি, কার ভালো লাগছে? ডিজাইনটা হচ্ছে এই রকম, হ্যাঁ, একদম ভি শেপে কাজগুলো করা, খুব সুন্দর, কুচকুচা কালো। ওকে, কুচকুচা কালো, এখানে লাইটের জন্য একটু ফ্যাকাশ হয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে কুচকুচা কালো কালার, সরিয়ে ফেললাম। অনেক সুন্দর সুন্দর কালার দেখানো শেষ, শেষ না মানে কয়েকটা দেখে ফেলেছি, এখন দেখাবো ব্লু কালার। ব্ল্যাকের পরে চলে আসছে হাতে ব্লু, নট রয়্যাল,
খুব সুন্দর একটা ব্লু, খুব নাইস একটা ব্লু, প্রাইস হচ্ছে অনলি 2300 করে। হ্যাঁ 2300 সি। আল্লাহ কি ধরলাম, দেখো এই হচ্ছে ড্রেসটা, খুব বেশি সুন্দর না? এই ডিজাইনের মধ্যে আবার কয়েকটা কালার আছে, এই ডিজাইনের মধ্যে এগুলো একদম নতুন আসছে, নতুন নতুন কালার, নতুন নতুন ডিজাইন। সি প্রাইস হচ্ছে অনলি 2300। ডিজাইনটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই, তারপর কালারটা আমি দূরে গেলে আসবে। ওকে এই হচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর ফিনিশিংয়ে অল ওভার ড্রেসের কাজ আছে, ঠিক আছে? এই যে ডান ফ্রন্ট গেল, তারপরে হচ্ছে খুব নাইস একটা ব্লু কালার ব্যাক পোর্শনটা। ওকে ব্যাকে যা আছে স্লিভস এ সেম। ও আচ্ছা ঠিক আছে, তো লাভ বুঝতে পেরেছি। এই হচ্ছে খুব সুন্দর স্লিভস, এই হচ্ছে দুপাট্টা। সো যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে, প্রাইস হচ্ছে অনলি 2300। 2300 ধরছি, একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো। এত সুন্দর ফিনিশিং, আমি না বুঝতে পারছি না কোনটা সোজা কোনটা উল্টা, এতটা নাইস। মাইশা মুনা বাপু লাইফটা কি সেফ থাকবে? অবশ্যই আপু লাইফটা সেফ থাকবে, প্রত্যেকটা লাইফ সেফ থাকে আপু, বাট পছন্দের ড্রেস পরে পাবে কিনা সেটা তো আপু বলতে পারছি না। এই ব্লুটা যা লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 2300 করে, ঠিক আছে? সো ঝটপট চাই, ঝটপট ইনবক্স করা লাগবে, যদি কারো ভালো লেগে থাকে ডান সেটা ফেলে।